রেগে যাওয়া বা হেরে যাওয়া রেগে গেলেন তো আপনি হেরে গেলেন রাগ প্রচণ্ড রাগ উঠা এটা কিন্তু এক মারাত্মক বদ অভ্যাস রাগ উঠার পরে রাগের বসে আমরা অনেক সময় অনেক অন্যায় করে ফেলি অনেকে রাগ করে অনেক কিছু ভেঙে ফেলে রাগ করে অনেক মুখ থেকে গালাগালি দিয়ে অনেক গুনাহের কাজ করে ফেলে রাগ করে এমন ভুল করে ফেলে যার জন্য সে পরে অনেক অনুশোচনা করে অনেক দুঃখিত হয় কিন্তু তখন আর কোনো কিছু করার থাকে না আসলে রাগ উঠাটা অনেক সময় স্বাভাবিক কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাগ করো না রাগ করা যাবে না রাগ আমাদের উঠতে পারে নবী সাল্লাম বলেছেন লাইসা যে লড়াই করে কুস্তি খেলে কাউকে হারিয়ে দেওয়ার নাম সাহসিকতা নয় বীরত্ব নয় বরং আসল সাহসী বীর সে যে ব্যক্তি রাগের সময় নিজেকে সংবরণ করে যে ব্যক্তি রাগের সময় নিজেকে ধরে রাখতে পারে সবর থাকে চুপ থাকে এবং রাগের বসে কোনো অন্যায় কাজ করে না অনেকে আছে রাগের বসে অনেক খারাপ কাজ করে ফেলে অনেক অন্যায় করে ফেলে এমনকি নিজের উপর জুলুম করে রাগে অভিমানে অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলে রাগে আরেক ভাইকে হত্যা করে ফেলে রাগে অনেক কিছু ভাঙচুর করে ফেলে রাগে অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলে অনেক ভাই আছে রাগের মাথায় রাগ উঠেছে হুট করে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে পরে কিন্তু সে কান্নাকাটি করেছে রাগ উঠলে তাহলে কি করবেন অনেকে বলে হুজুর আমার অনেক রাগ আমি রাগ দমাইতে পারি না আজকে আপনার জন্যেই এই আলোচনাটি রসুলের কারিব সাল্লি সাল্লামের সামনে একবার দুই ব্যক্তি গালাগালি দিয়ে ঝগড়া করছিল এক ব্যক্তি পুরা ফুলে গেলেন তার শিরামিরা পুরা ফুলে গেল চেহারা লাল হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বললেন এই দৃশ্য দেখে যে আমি এমন একটি বাক্য জানি সে যদি এই বাক্যটা বলে তাহলে তার রাগ কমে যাবে তার রাগ দূরে হয়ে যাবে বাক্যটা কি নবি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন অ্যায়ুদুবিন লে হি মিনাস সৈত নিরজিম অর্থটা হলো আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে আশ্রয় চাই আপনার যখন রাগ উঠে যাবে আপনি পড়বেন অ্যারুদুবিন লা হিমিনা সৈত নির্ রজিম রাগ উঠলে এটা পড়বেন আর একটা হাদিসের মধ্যে এসেছে নবি সাল্লাল্লাহ ও আলিহসাল্লাম বলেছেন রাগ ওঠার পরে তুমি যদি দাঁড়ানো দাঁড়ানো থাকো বসে যাও আপনার যদি রাগ উঠে যায় আল্লাহর হাবিব বলেছেন তুমি বসে যাও তাও যদি রাগ না কমে শুয়ে যাও কেননা রাগ আগুন উপরের দিকে উঠে দাঁড়ানো থাকলে বসে যান রাগ না কমলে শুয়ে যান অপরাধীশের বর্ণনা এসেছে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন রাগ হলো আগুনের একটা টুকরা অজু করে এটাকে ঠান্ডা করো কমিয়ে ফেলো সুহান আল্লাহ যদি কারো রাগ উঠে আপনি অজু করবেন অজু করলে আপনি ঠান্ডা হয়ে যাবেন এটা আগুনের টুকরা রাগটা শয়তানের পক্ষ থেকে শয়তান আগুনের তৈরি সে উপরের দিকে উঠে আর আপনার যখন মাথা গরম হয়ে যায় আপনার এই আগুন এই রাগে শয়তান আপনাকে আরও বেশি ফুসলিয়ে তোলে এই জন্য খবরদা রাগ উঠলে আপনি আউ বিহিমিনশাই তনির রজিম পড়বেন রাগ উঠলে দারুন থাকলে বসে যাবেন বসা পরগ না কমলে শুয়ে যাবেন মাটিতে তিন নম্বরে রাগ উঠলে আপনি অজু করবেন অজু ঠান্ডা পানি আপনার শরীরে রাগ কমে যাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়াল কাযিমিনা আল ওয়াল আফিনা আনিন নাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা রাগকে দমন করো ওয়াল কাযিমিনা আল রাগকে দমন করো ওয়াল আফিনা আনিন নাস মানুষকে ক্ষমা করো আমার আল্লাহ ক্ষমাশীল মুত্তাকি ফরহেজগারদেরকে ভালোবাসেন সৎকর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসেন যারা ভালো কাজ করে যারা রাগ দমন করে যারা মানুষকে মাফ করে দেয় এদেরকে আমার আল্লাহ ভালোবাসে এই জন্য রাগ উঠলে আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং মানুষকে মাফ করার মতো এই গুণাবলী অর্জন করবেন আল্লাহ সুহায়নব আছে আমাদেরকে যেন রাগকে দমন করার তৌফিক দান করে যে রাগকে দমন করে সেই আসল বীর যে কুস্তিতে কাউকে হারিয়ে দেয় সে আসল বীর নয় হাদিস যেন আমাকে আমাকে আপনাকে সবাইকে রাগের মুহূর্তে নিজেকে কন্ট্রোল রাখার তৌফিক দান করে আমিন